আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপু ভাইয়া তোমরা সবাই অনেক ভালো আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজ আমি একটা ব্লগ নিয়ে এসেছি, আর এটা এই ব্লগটা হলো আমি আমার খুশিটা, আমি আমার সেলিব্রেশনটা বা আমি আমার একটা ভালো মুহূর্ত সবার সাথে শেয়ার করার জন্যই এই ব্লগটি। আর আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন এটা কি ব্লগ। তো আমি এখন সকাল 9টা বাজে আমি বের হলাম, বের হয়ে পোস্ট অফিসে গিয়েছি। আমি লং টাইম ধরে খুবই টেনশনে আছি, কারণ হলো আমি অনেক দিন যাবত আমার পিন কোডটা পাচ্ছি না। ইউটিউব থেকে আমার পেপার্স আসার কথা, সেটা আমি পাচ্ছি না, এই কারণেই আমার টেনশনটা। তো সকালে চলে গেলাম, তো যে যেটা হলো আমি বুঝতেই পারছেন আমি পেয়ে গিয়েছি, আর হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি। আর তখনই আমি ভিডিও করলাম, এই যে আমার হাতে, আমার হাতে আমার পেপার্সটা। তো বাসার পাশেই পোস্ট অফিসটা, তো এর কারণে আমি হেঁটেই চলে আসলাম। নর্মাল ওয়াকের জন্য যে ধরনের বের হওয়া, এই ধরনেরই প্রিপারেশন জুতো পরে। নর্মালি হাঁটতে গেলে যেই ধরনের আমি বের হই সেভাবেই বের হয়েছি। তো ইউটিউবটাকে আমি মনে করি এবং আমার ফ্যামিলি, আমার পরিবারের একজন, তোমরা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো বা তোমরা আমার যারা আমার পাশে আছো, এবং যে আপু ভাইয়া অনেকের সাথে আমার এখন পরিচয় হয়েছে, ভালো একটা বন্ডিংস, সবার সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে। তো সবাইকে আমি আমার ফ্যামিলি মেম্বার্স মনে করি, এ কারণেই সবাইকে জানানো। একবার আমি ভেবেছি এটা আবার সবাইকে বলার কী হলো, দেখানোর কী হলো, কিন্তু আবার মনে করলাম আমি যে আমার একটা আনন্দের মুহূর্ত, আমার একটা ভালো লাগার মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করতেই পারি। তো আমি বাসায় আগে এসে হাত মুখ ধুয়ে সুন্দরভাবে, কারণ বাহির থেকে এসেছি, অবশ্যই আমাকে সেইভাবে হাইজিনিকভাবে বা সব কিছু মেনটেন করতে হবে, তো সেটা করে তারপর আমি একটু কফি খাচ্ছি। তো কফিটা খেয়ে তারপর তোমাদের সাথে কথা বলতে বা আমি কী নিয়ে এসেছি সেটা দেখাবো, এই কারণেই বসে পড়লাম। অনেক জল্পনা কল্পনার পরই কিন্তু এই জিনিসটা আমার অ্যাচিভ করা, কারণ আমি জানুয়ারিতে ইউটিউবটা শুরু করি, ইউটিউবিংটা শুরু করি, হঠাৎ করেই চলে আসে, এটার আমার কোনো প্রিপারেশন ছিল না। আমি আগে থেকেই ইউটিউবে সবার ভিডিও দেখি, দেখতে ভালো লাগতো, তা হঠাৎ করেই সুমন আমাকে বলল, খুলে দিল কোনো প্রিপারেশন ছাড়া। সবাই এখন বর্তমান যারা ইউটিউবে কাজ করছে সবাই অনেক প্রিপারেশন নিয়ে জেনে শুনে বুঝে কাজ করছে, বাট আমার যেই কাজটা হয়েছে আমি কিছু না বুঝেই চলে আসা, এরকমই একটা অবস্থা। তো সেখান থেকে আমার এপ্রিলে মনিটাইজেশনটা হয়ে যায়, জানুয়ারি থেকে কাজ করা শুরু করি, এপ্রিলে মনিটাইজেশনটা হয়ে যায়, বাট আমি পিন কার্ডটা আসছিল না। মেবি এত লকডাউন পরিস্থিতি ভালো না, এই কারণেই মনে হয় প্রবলেমটা হয়েছে। এবং যে আমি যেটা দেখলাম, আমি 2-3 বার গিয়েছি, এবার যে দেখলাম 2টা চলে এসেছে, কারণ হতে পারে আমি যেদিন লাস্ট খবরটা নিয়ে আসলাম যেদিন আমি পেলাম না তারপরেই একটা এসেছে, এবং আমি রিসেন্ট করেছি তারপর একটা এসেছে। বাট এটা আজ আমি হাতে পেয়ে আমাকে, আমার প্রচণ্ড ভালো লেগেছে, কতটা খুশি হয়েছি আমি বলতে পারবো না, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমি আমার পিন কোডটা লাস্ট পর্যন্ত আমার হাতে চলে আসলো, ইউটিউবের পেপার্সটা এতদিন পর আমি হাতে পেলাম। আর তোমরা যারা নতুনরা আছো, তোমাদের জন্য আমি একটা কথাই বলবো, হাল ছেড়ো না, একটা কাজ শুরু করলে সেটাকে শেষ করো, কিছু তো হবে। অনেক ভাইয়া আপুরা আমাকে সাপোর্ট করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদের অনেক কথা, অনেকে নাম মনে পড়ছে না বা অনেকে মনে পড়েছে, সেখানে অবশ্যই টিউটোরিয়াল হোম, তারপর কুয়েত ব্লগ আর ভিডি বম, তারপরে আরও আছে সীমা কুকিং অ্যান্ড ব্লগস, মানে সবাই অনেকেই আছে, আরও অনেকে আছে, অনেকের কথা মনে পড়ছে না, সবাইকে আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে, যারা আমার নিউজ দেখে থাকে, যারা আমার নিউজের ভিউয়ার্স আছে, তাদেরকেও আমি জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। তো খুশির মুহূর্ত তোমাদের সাথে এই কারণেই আমি শেয়ার করলাম, আর এটার ভিতরটা কি দেখাবো তোমরা সবাই জানো, এটার ভিতরে কি থাকে, শুধুমাত্র একটা পিন কোড আর কিছুই, তেমন কিছু না, এই কারণে এটা খুলে দেখানোর কিছুই নেই, আর এটা তো অবশ্যই আমি খুলে দেখাবো না।
তোমরা বুঝতেই পারছো এটা প্রাইভেসির জন্য এটা খুলে দেখানো যাবে না। তো ছোট অ্যাচিভমেন্টও অনেক সময় ভালো লাগে, কারণ আমরা যারা ইউটিউবে কাজ করি, একটা ভিডিও যখন অনেকে দেখে যে একটা ভিডিও করেছে, এটা আর কি করেছে, বাট যে ভিডিওটা মেকিং করে, মেকিংয়ের সময় আমার সব কিছু প্রিপারেশন আছে কি না, আমার ভয়েস যখন দেওয়া হচ্ছে, ভয়েসে অনেক সময় অনেক সমস্যা হয়, কয়েকবার করেও কিন্তু আমাদের ভয়েস দিতে হয়, ভয়েস দিচ্ছে একটা সাউন্ড হলো, আবার ভয়েসটাকে কেটে আবার ভয়েস দাও, এডিট করো, তারপর সেটাকে পোস্ট করো। আর আমরা সবসময় চেষ্টা করি ইউটিউবে যারা আমরা আছি, আমি বেসিক্যালি আমি চেষ্টা করি কোনো একটা ভিডিও বানানোর পরে সেটাকে দেখলাম একটু সমস্যা বা এই জিনিসটা ভালো লাগছে না, সেই ভিডিওটা আমি পোস্ট দেই না, বা আমার কাছে যেটা খারাপ লাগে সেটা আমি আরেকজনের সামনে দেওয়ার চেষ্টা করি না, যতই কষ্ট করে সেটা বানানো হয়ে থাকুক। তো আমরা যখন এত কষ্ট করে কাজ করি, সেই কাজটাকে আমি বলবো সব ইউটিউবাররাই কিন্তু অনেক কষ্ট করে কাজ করে, তো যখন সেটা মূল্যায়ন করা হয় তখন আমাদের কাছে অনেক ভালো লাগে। একটা লাইক আসলে, একটা ভালো কমেন্টস আসলে আমরা কিন্তু অনেক খুশি হই। হ্যাঁ, এখানে নেগেটিভ কমেন্টও আসে, কারণ সবাই একরকম না, সবাই আমাকে পছন্দ করবে সেটা আমি চাই না, বা আমি সবাইকে পছন্দ করব এটাও কিন্তু না। সব কিছু মিলেই একটা মানুষ, আমরা মানুষ, আমরা একজনকে পছন্দ করব, একজনকে পছন্দ করব না, এটা আমাদের নিজস্ব একটা ব্যাপার। বাট যখন এত কষ্ট করে একটা ভিডিও পোস্ট করা হয়, তখন একটা লাইক, একটা সুন্দর একটা কমেন্ট আসলে কাজের স্পিরিটটা আরও বেড়ে যায়, কাজের আগ্রহটা আরও বেড়ে যায়। যারা আমাকে সাপোর্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আরও বলতে চাই আমার বড় আপুর কথা, আমার বড় আপু ইউটিউবিংয়ের ব্যাপারে আমাকে অনেক সাপোর্ট করেছে, সেটা সে এখন দূরে বাংলাদেশে, আমি ওমানে, তো সেই ধরনের কোনো সাপোর্ট সে করেনি আমাকে, বাট আমি বলবো মানসিকভাবে অনেক সাপোর্ট করেছে। আর আমি বলবো একটা মেয়ের জন্য তার একটা আপু থাকা অনেক বড় আল্লাহর একটা রহমত, কারণ হ্যাঁ ভাই বোন সবাই সবাইকে সাপোর্ট করে, সবাই ভালো, অবশ্যই সবাই ভালো, বাট একটা বোন, একটা বোনকে যেভাবে সাপোর্ট করে বা যেইভাবে সবসময় কথা বলা, সব কিছু শেয়ারিং করা, এটা ভাইয়ের সাথে হয় না, কারণ ছেলেরা একটু কনজারভেটিভ হয় বা ছেলেরা একটু গম্ভীর টাইপের হয়ে থাকে। তো আমি বলবো আমার আপু আমাকে অনেক হেল্প করেছে, মেন্টালি সাপোর্ট দিয়েছে, এবং সুমনকেও অনেক ধন্যবাদ, আমার হাজবেন্ড, সেও আমাকে অনেক সাপোর্ট করেছে। এত অল্প টাইমে আমি এভাবে মনিটাইজেশন পাওয়া, আজ পিন কোড আসলো, সেও আমাকে অনেক সাপোর্ট করেছে, তাকেও অনেক ধন্যবাদ। তারপর আমার দুই রাজকন্যা, দুই প্রিন্সেস, তারাও আমাকে অনেক সাপোর্ট করেছে, বিশেষ করে আমার বড় মেয়েটা। আমি যাই রান্না করতাম, যাই ভিডিও করতাম, সে সবসময় আম্মু অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর ভিডিও হয়েছে, তো তাকেও অনেক অনেক ধন্যবাদ। তো আমি আজ অনেক মানুষের কথা বললাম, মানে কার কথা বলবো কার কথা বলবো না, আর খুশিতে হলে মানুষ যেই অবস্থাটা হয় আর কি, মানে অনেক অনেক দিন পরে যখন কেউ অনেকটা খুশি হয়ে যায়, তার বলার ভাষাটা থাকে না, আমার আজকের ভয়েসটা ভালো হচ্ছে না, কথাগুলো সুন্দর হচ্ছে না, কারণ আমি কি বলবো কি বলছি আমার মনে হয় বুঝতে পারছি না, তার জন্য একটু উল্টোপাল্টা হচ্ছে। তো সবাইকে বলবো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন, আমিও একটা মানুষ, ভুল হতেই পারে, তো এত ভুল ত্রুটি না ধরে আমরা সবাই, আপনারা সবাই আমার এই খুশিতে আশা করি আপনারাও খুশি হবেন। আর আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ আমাকে এত সুন্দরভাবে, এত স্মুথভাবে, কারণ ইউটিউবে আমার পিছনে কোনো বড় ইউটিউবার ছিল না, আমার পিছনে কেউ ছিল না, শুধুমাত্র আল্লাহ ছিল, আমার ফ্যামিলি মানুষ ছিল, আর আপনারা ছিলেন, এই কারণেই মনে হয় আমি এত তাড়াতাড়ি এগিয়ে গিয়েছি। এবং আপনারা দোয়া করবেন আমি সামনের দিনগুলো যেন ঠিক এভাবে এগিয়ে যেতে পারি। আর আমার কাছে এখন মনে হচ্ছে আমার দায়িত্বটা বেড়ে গিয়েছে, আমার ভিডিওর কোয়ালিটি আরও ভালো করতে হবে, আমাকে সব কিছু নিয়ে আরও চিন্তা ভাবনা করতে হবে। তো এই খুশির মুহূর্তে কেক ছাড়া কিন্তু হয় না, তো এই কারণে আমি একটি কেক বানিয়েছি। তো আমার কেকটি দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর খেতে অনেক ইয়ামি হয়েছে, কারণ হলো আমি কেকটাতে একটু সুগার কম দিয়েছি, নিজেরাই খাবো এই কারণে চিনি এটা একটু কম দিয়েছি, এই কারণে খেতেও অনেক মজা হয়েছে, এবং সবাই খেয়ে, বাসার সবাই খেয়ে অনেক ভালো বলেছে। তো আপনারা সবাই আমাকে এভাবেই সাপোর্ট করবেন,
এবং আপনাদের সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজ আমার ব্লগ, এই ছিল আমার শেয়ারিং, এই ছিল আমার কথাগুলো। তো অনেকদিন পর অনেকগুলো কথা বলে ফেললাম, অনেক কথা বললাম, আর খুব তাড়াহুড়া করি কেকটা বানিয়েছি, যার জন্য কেকটা মনে হয় অতটা সুন্দর হয়নি ডেকোরেশন, বাট চেষ্টা করেছি আমি একটু ভালো করে তৈরি করা। এবং আমি এটা দুইটা লেয়ার দিয়েছি, জাস্ট আমি ফ্লাওয়ার করে ভিতরের লেয়ার, ক্রিমের একটা লেয়ার আর উপরে একটা লেয়ার, দুইটা লেয়ারের কেক হয়েছে এটা। তো আপনারা সবাই আমাকে দোয়া করবেন, এভাবেই আমার পাশে থাকবেন। আমার মেয়ে তো ওই কেকটা দেখে অনেক খুশি হয়েছে, ওর কাছে এত ভালো লেগেছে, এবং কেকটা পুরো কেকটা অর্ধেকটা তখনই খেয়ে ফেলেছে, সবাই মিলে আমরা খেয়ে ফেলেছি। এবং কেকটা খেয়ে সবাই খুব ভালো বলেছে, এবং সুমন কখনই কেক খায় না, সে মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে না, সেও খেয়েছে এবং খেয়ে বলেছে অনেক সফট হয়েছে কেকটা এবং অনেক ইয়ামি হয়েছে। তো ও আমাকে অনেক থ্যাংক ইউ বললো আমার এই অ্যাচিভমেন্টের জন্য, ও অনেক খুশি, আমার ফ্যামিলি মেম্বার্সরা অনেক খুশি। আর আমি যেন আরও সুন্দর সুন্দর কোনো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি, এবং আমি যখন নিউজ দিই আমার নিউজগুলো যেন আরও সুন্দর হয়, আপনাদেরকে ভালো কোনো খবর দিতে পারি, সত্য খবরগুলো তুলে ধরতে পারি, টাইমলি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, সেই দোয়াটা করবেন। আজকের মতো আমি এখানে রাখবো, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের দিকে যত্ন নেবেন এবং নিজের প্রতি যত্ন নেবেন, এবং আমার পরিবারের প্রতি জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।